प्रिय प्रशिक्षणार्थी आजकल तुम्हारे जे व्यवहारिक काज कराब से दुई इस टू सात अनुपाते लाइम कंक्रीट स्थापन ये लाइम कंक्रीट साधारण जल छादे व्यवहित है अर्थात मूल आरसीसी छादे उपरे जल छाद व्यवहार करा है से जल छादे मसला बा जल छादे मिश्रण जो करा है সেইটা তোমাদের আজকের ব্যবহারিক কাজে আমি দেখাবো। এখন দুই ভাগ চুন, দুই ভাগ সুরকি এবং সাত ভাগ খোয়ার শুষ্ক মিশ্রণ করব। প্রথমে আমরা একটি নিছিদ্র প্ল্যাটফর্মের উপরে মিশাবো। তাহলে প্রথমে আমরা দুই কড়াই চুন নিলাম, এরপরে খোয়া সাত ভাগ খোয়া মিশ্রণ করতে হবে। পানি দিয়ে তিন দিন থেকে সাত দিন উলট পালট করতে হবে, যাকে পচানো বলে। এই পচানোর পরে ছাদের স্থানে কংক্রিটকে যথাস্থানে স্থাপন করতে হবে। পাটটা এবং দুর্মুজ দিয়ে নির্দিষ্ট ঢালে স্থাপন করতে হবে লাইম কংক্রিট। প্রিয় প্রশিক্ষণার্থীবৃন্দ, আমরা এতক্ষণ দুই ইস্টু সাত অনুপাতে লাইম কংক্রিট প্রস্তুত করলাম। এটাকে তিন থেকে সাত দিন উলট পালট করতে হবে পানি সহযোগে, একে পচানো বলে। পচানোর পরে মূল আরসিসি ছাদের উপরে এটা ব্যবহার করতে হবে, যাকে লাইম ট্রেসিংও বলে বা জল ছাদ বলে। আশা করি তোমরা এটা করতে পারবে। সবাইকে ধন্যবাদ।